হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার আজকে একটা নতুন প্রোডাক্টের রিভিউ করতে সেটা হচ্ছে এটাই সিট মাস্ক এটা হচ্ছে গানিয়ারের ভিটামিন সি সিট মাস্ক স্কিন হোয়াইটনিং সিট মাস্ক এটা সিরাম সিট মাস্ক তো এটারই আজকে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো এর কত প্রাইস এর কী ইফেক্ট আছে আসো আদৌ এটা ভালো কাজ করে কি না প্লাস এটা লাগিয়েও তোমাদেরকে দেখাবো তো এটাতে লেখা আছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাইটনিং ভি ভাইটামিন সি সিরাম গার্নিয়ারের তো এটা ব্রাইটনিং কমপ্লেক্স ভিটামিন সি সিট মার্কস এতে আছে ভাইটামিন সি অ্যান্ড লেমন তো এটা লাগানোর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট স্কিনে গ্লো একটা এসে যায় আর রেগুলার ইউজ করলে স্কিনের ডার্ক স্পটও আস্তে আস্তে কমে যায় তো এর আগেও আমি এটা তিন চারটে ইউজ করেছি মানে ইনস্ট্যান্ট স্কিনে একটা গ্লো আসবে বা এটা মানে বলে একটা সপ্তাহ মানে এক ওয়ান উইক হাইডেটিং সিরাম মানে এক সপ্তাহ ধরে স্কিনে সিরাম লাগিয়ে লাগিয়ে যে এফেক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা একদিনে সেই এই সিরামটার সিট মাস্কটা লাগিয়ে স্কিনে রাখার পরে সেই গ্লোটা নাকি স্কিনে আসে এটা মানে এটা এটা দাবি করে বলে আর কি এই কোম্পানি তো এটা হচ্ছে এটাও প্যারাবিন ফ্রি ডার্মাশোলজিক্যালি টেস্টেড এটা লাগিয়ে রেখে মিনিট স্কিনে লাগিয়ে রাখতে হবে পনেরো মিনিট স্কিনে লাগিয়ে রাখার পরে তারপরে এটাকে তুলে ফেলতে হবে এটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন নিরানব্বই টাকা এটার প্রাইস তো চলো এটা স্কিনে লাগিয়ে তোমাদেরকে দেখায় এটা কেমন এফেক্ট দেয় তো এটাকে আমি কাটলাম এইভাবে আর স্কিনে এতে অনেকটাই সেরাম রয়েছে পুরো একদম ভর্তি তো আমার আমার ফেসটা আমি পুরো ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি চেষ্টা করবে এটা তোমরা নাইটেই লাগানো রাত্রে এটা লাগিয়ে স্কিনে শুয়ে পড়লে সারা রাতে স্কিনে এটা ভালো কাজ দেবে আর যদি তোমরা কোনো জায়গায় বিয়েবাড়ি বা কোথাও পার্টিতে কোথাও যেতে চাও এটা লাগান জাল মানে যেতে চাও তো যাওয়ার আগে ওটা লাগিয়ে তার উপরে মেকআপ করলে মেকআপটাও খুব ভালো বসবে তো চলো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে তো এটা এইভাবে আগে যখন আমি ইউজ করেছিলাম এর একটা কভার থাকতো এইবারে দেখছি এর কভার নেই তো এটা ডাইরেক্ট ইউজ করতে হবে আরেকটা কথা যখন তোমরা যে কোনো সিরাম সিট মাস্ক ইউজ করবে তখন সেটা চেষ্টা করবে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার ফ্রিজ থেকে বার করে তারপরে এটা ইউজ করলে এটা হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে স্কিনে উপকারও হবে আর স্কিনটা আরাম হবে তো চলো এটা আমি মুখে পড়িনি আমি এটা করার আগে স্কিনটা ভালো করে ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছি তো চলো এটা আমি এইভাবে লাগিয়ে নিই এটা পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে আমি যখন এটা ইউজ করি বেশিরভাগ নাইটে রাত্রে ইউজ করি কেননা এটা রাত্রে ইউজ করলে স্কিন ধুয়ে এটা ইউজ করে নিলে সারা রাত এই সেরামটা স্কিনের ভেতরে এজাও হয়ে গেলে স্কিনে ভালো উপকার দেবে আমরা এইভাবে স্কিনে লাগিয়ে নিয়ে স্কিনটা সেরামটা ভালোভাবে এইভাবে একটু মাসাজ করে নাও দেখো আমার ফুল ফেসে ভালোভাবে কভার হয়ে গেছে তো এটাকে ফিফটিন মিনিটস রাখতে হবে তো ফিফটিন আমি তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট রেস্ট করলাম একটু স্কিনটাকেও রেস্ট দিলাম তো তোমরাও যখন এই সিট মাস্কটা লাগাবে এমনি মাস্ক লাগানোর নিয়ম মাস্ক লাগিয়ে কোনো কথা বলা যাবে না যেহেতু আমি ভিডিও করছি তাই তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু মাস্ক লাগানোর পরে চোখ বন্ধ করে পনেরো মিনিট বা কুড়ি মিনিট যে যত মিনিট মিনিট রাখতে চাইবে এটা চুপ করে রেস্ট করবে তাহলে স্কিনটা এটা আরও ভালো কাজ করবে তো মাস্কটা খোলার আগে একটু ভালো করে এইভাবে ওপর থেকে হালকা হাতে মাসাজ করে নেবে এটা স্কিন আরও ভালো কাজ করবে এইভাবে মাসাজটা করে নিলাম এবার এটা আমি খুলে দেব তো তোমরা দেখতেই পাচ্ছো স্কিনে এখনো কতটা আমার সিরাম লেগে আছে কিন্তু এটা বেস্ট করবো না এটা এভাবে সার্কুলার মোশনে মাসাজ করে পুরো স্কিনের ভেতরেই অবজার্ভ করিয়ে দেব এইভাবে এটা পুরো স্কিনের ভেতরে চলে যাবে ভালোভাবে মাসাজ করলে স্কিনের ভেতরে এটা পুরো চলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে আগের থেকে আর এখানে আমার তো ডার্ক স্পট কিছু রয়েইছে হালকা হাতে এইভাবে মাসাজ করে পুরোটা অ্যাবসর্ভ করিয়ে নিতে হবে নেককে কে গলায় ভালোভাবে দিয়ে এমনিতেও যে কোনো প্রোডাক্ট ইউজ করবে নেকটাকে কখনোই ভুলবে না ভালো করে স্কিনের সঙ্গে নেকেরও যত্ন করতে হবে তো দেখো আমার পুরো এটা স্কিনে অবজার্ভ করে নিয়েছে তোমরা যখন প্রথমে যে আমার স্কিনটা যখন আমি এটা অ্যাপ্লাই করিনি তখন এর গ্লোটা থেকে এখন গ্লোটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো গ্লো করছে স্কিনটা খুব পরিষ্কার লাগছে ইনফ্যাক্ট এখনের থেকে যখন তোমরা সকালে ঘুম থেকে উঠে স্কিনটা দেখবে তখন স্কিনটা আরও চকচক করবে আরও একটু গ্লো দেবে স্কিনে এইভাবে ভালো করে সবসময় মাসাজটা এইভাবে 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 করবে তো এটা ওই যে খালি প্যাকটা যে ছিল তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এই খালি প্যাকের ভেতরে দেখো এখনও প্রচণ্ড পরিমাণে সিরাম রয়েছে এটা কোনোভাবেই এটা কোনোভাবেই ওয়েস্ট করবে না এটা এইভাবে হাতে লাগিয়ে নিয়ে তোমাদের যে হাত রয়েছে হাত বা পায়ে লাগিয়ে দেবে তাহলে কীভাবে পুরো স্কিন হাতের স্কিনটা বা পায়ের স্কিনটা ওটাতেও প্রচুর পরিমাণে হাইড্রেট হয়ে যাবে স্কিনটা তো এটার রিভিউ এটাই আমি মানে প্রোডাক্টটা ইউজ করে আমি এটাই বলতে পারবো যে হ্যাঁ খুব যে বেশি কিছু তোমার বলে যে তিন ভিটামিন সি তিন দিনের মধ্যে দাগ তুলে দেবে এসব কিছুই নয় কিন্তু তোমার ন্যাচারালি স্কিনটা গ্লো করবে স্কিনটা তুমি প্রচণ্ড হাইড্রেট ফিল করবে যে হ্যাঁ স্কিনটার মধ্যে যেন যেন দিয়ে স্কিনটা ধুলে বা কোনো ক্রিম লাগালে যেমন হাইড্রেটেড লাগে স্কিনটা প্রচণ্ড এটা এক লাগানোর পনেরো মিনিটের মধ্যে স্কিনটা খুব হাইড্রেটেড লাগবে এবং এটা লাগিয়ে নেওয়ার পরে যদি তুমি কোনো পার্টি বা অকেশানে তোমরা যেতে চাও তো এর ওপরে মেকআপ করে ডেফিনেটলি যেতে পারো মেকআপও খুব ভালো বসবে তো দেখতেই পাচ্ছ আমার নোজ এরিয়া চিন চিক এগুলো কত সুন্দর গ্লো করছে তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো কামেন্ট করো আর আমি দুটো প্যাক কিনেছিলাম আরও একটা রয়েছে তো এটা আবার নেক্সট উইক আমার কাজে লেগে যাবে তো এই ছিল আজকের ভিডিও প্লিজ আমাকে সাপোর্ট করো বাই